জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ঢাকা টেস্টে গড়েছিলেন বাংলাদেশের ওপেনিং জুটি। দুজনের দুই অর্ধশতক দলের রাজসিক জয়েও রেখেছিল কার্যকরী ভূমিকা। এবার তারা গায়ে চাপাবেন বাংলাদেশ ইমার্জিং দলের জার্সি। এদিকে 16টি টেস্ট, 61টি ওয়ানডে ও 72টি টি টোয়েন্টি খেলা সৌম্য সরকার জাতীয় দলের বাইরে থাকা অবস্থায় ডাক পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপের দলে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এসিসি ইমার্জিং এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলের নেতৃত্বে আছেন জাতীয় দলের হয়ে 6টি টেস্ট ও 2টি টি টোয়েন্টি খেলা ব্যাটার সাইফ হাসান। এছাড়া তরুণদের এই দলে আছেন সম্প্রতি টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া ব্যাটার শাহাদাত হোসেন দীপু ও পেসার মুশফিক হাসান। টি টোয়েন্টি দলের একসময় নিয়মিত সদস্য শেখ মেহেদি হাসান ও নাইম শেখও আছেন স্কোয়াডে। এছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরী ছাড়াও পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, আকবর আলী, রাকিবুল হাসানের মতো যুব বিশ্বকাপ জয়ী তরুণ তারকারাও জায়গা পেয়েছেন ইমার্জিং দলের স্কোয়াডে। আগামী 14 জুলাই শুরু হবে 10 দিনের এই টুর্নামেন্ট, যেখানে গ্রুপ পর্বে ভারত পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে না বাংলাদেশ। টাইগারদের গ্রুপে প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান, যেখানে প্রতি দল একবার করে একে অন্যের মুখোমুখি হবে। আগামী 14 জুলাই উদ্বোধনী দিনে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। 16 জুলাই সৌম্যদের প্রতিপক্ষ ওমান। 18 জুলাই আফগানিস্তান এ দলের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে দল উঠবে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনালে বাংলাদেশের গ্রুপের চ্যাম্পিয়ন ও ভারত পাকিস্তান গ্রুপের রানার আপ দল পরস্পরের মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালে এ গ্রুপের রানার আপ দল খেলবে বি গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন হলো ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড। সাইফ হাসানের নেতৃত্বাধীন দলে সহ অধিনায়ক জাকির হাসান ছাড়াও আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দীপু, মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী ও নাইম শেখ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।